তোলপাড় শুরু হয়েছে মডেল অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়ার বিকিনি পরা ছবি নিয়ে। সুন্দরী ও মডেল প্রতিযোগিতায় বিকিনি পরা বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে তার এই ছবি প্রকাশ হয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক ফেসবুক পেজের মাধ্যমে পিয়ার বিকিনি পরা ছবি চারিদিকে ছড়িয়ে পড়ে। রাতে ফেসবুকে দেশীয় একাধিক মডেল থেকে শুরু করে অনেকেই পিয়ার এই ছবি শেয়ার করতে থাকে, যার ফলে সঙ্গে সঙ্গে এ নিয়ে আলোচনা ছড়া শুরু হয়। কোন আন্তর্জাতিক ইভেন্টে দেশীয় মডেল অভিনেত্রীর এরকম বিকিনি পরা ছবি প্রকাশ পাওয়ার নজির নেই বললেই চলে। আর যদি থেকেও থাকে তা সেভাবে প্রকাশ না পাওয়ায় এমন আলোচনা সমালোচনা হয়নি। চলতি বছরই দেশের নামকরা র‍্যাম্প মডেল পিয়া রেতন রানী পরিচালিত চোরাবালির ছবিতে অভিনয় করে অভিনেত্রী হিসাবেও সবার নজর কাড়েন। এই ছবিতে বেশ খোলামেলা রূপে দেখা গেছে তাকে। এদিকে কয়েক বছর ধরে দেশীয় র‍্যাম্পে দাপটের সঙ্গে কাজ করার পাশাপাশি পিয়া একাধিক আন্তর্জাতিক ইভেন্টেও অংশ নিয়েছেন। এসব প্রতিযোগিতা অন্যান্য দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে সাফল্য লাভ করেছেন পিয়া। এর আগে 2007 সালে মিস বাংলাদেশ হন পিয়া। এরপরে লাইমলাইটে চলে আসেন তিনি, একাধিক ব্র্যান্ডের মডেল হিসেবে দেখা গেছে তাকে। এরপর আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি পান। 2011 সালে দক্ষিণ কোরিয়া আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি খেতাব জয় করেন তিনি। চলতি বছরের শুরুতেই ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা অংশ নেন তিনি। এছাড়া মিশর অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া। আর এই প্রতিযোগিতায় অন্য প্রতিযোগীদের সঙ্গে তার বিকিনি পরে পোজ দেওয়া ছবি দেশীয় মিডিয়ায় তাকে তুমুল সমালোচনা নিয়ে আসে। ফেসবুক টুইটার সহ বিভিন্ন স্থানে পিয়ার বিকিনি পরা ছবি ও প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়টি মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলেছেন দেশীয় সংস্কৃতি আমাদের ধর্ম কখনো এমন খোলামেলা ভাবে উপস্থাপনকে সমর্থন করে না, পিয়ার এমন ভাবে নিজেকে উপস্থাপন আমাদের সংস্কৃতিকে অসম্মানিত করেছে, কলুষিত করেছে। আন্তর্জাতিক ইভেন্টগুলোতে তার সাহসী অংশগ্রহণ সাফল্যের বিষয়ে পিয়ার বক্তব্য, আমি আসলে আন্তর্জাতিক ইভেন্টগুলোতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি। বাংলাদেশের পক্ষ থেকে এত বড় ইভেন্টে দাঁড়িয়ে গর্ববোধ করেছি অনেক, মনে হয়েছে দেশের জন্য কিছু করতে পেরেছি। আর অনেকে হয়তো অনেক কথা বলছেন, সমালোচনা করছেন ফেসবুক কিংবা অন্যত্র, কিন্তু মনে রাখতে হবে এটা আন্তর্জাতিক ইভেন্ট, এখানে বিকিনি পরে কাজ করতে হয়। আর আমি কিন্তু এমন নয় যে বিচি বিকিনি পরে এক একটা পোস্ট দিয়েছি, মঞ্চে অন্যান্য দেশের মডেলরাও কিন্তু আমার পাশে ছিল। আমার কাছে কাজটাই মুখ্য, কাজের মাধ্যমে নিজের দেশকে তুলে ধরতে পেরেছি, এটা আমার জন্য বড় একটা ব্যাপার।